গত বারো দিন ধরে উত্তর কাশ্মীর একটি সুরঙ্গে আটকে রয়েছেন একচল্লিশ জন শ্রমিক পাইপের মাধ্যমে খাবার জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হচ্ছে তাদের এই শ্রমিকদের উদ্ধার কাজের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার তবে বারবার পিছিয়ে যাচ্ছে উদ্ধারের নির্ধারিত সময় অবশেষে বুধবার রাতেই শ্রমিকদের উদ্ধার করতে সুরঙ্গের ভেতরে প্রবেশ করেছেন জন উদ্ধারকারী তারা সকলেই জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্য বুধবার রাতেই শ্রমিকদের বের করতে আনতে পারবেন বলেও আশা করা হচ্ছিল কিন্তু রাতে বেশি দূরে যায়নি মিটার মিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে বাকি থাকতে আবার থেমে যায় কাজ এরপর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বৃহস্পতিবার সকালের মধ্যে শ্রমিকদের সুরঙ্গ থেকে বার করে আনা হবে কিন্তু তাও করা যায়নি এখনো কয়েক মিটার খোঁড়া বাকি যন্ত্রের মাধ্যমে ধ্বংসস্তূপ স্তূপ খোঁড়ে তার ভেতরে পাইপ ঠোকানো হচ্ছে পাইপের ভেতর দিয়ে উদ্ধারকারীরা গভীরে প্রবেশ করছেন সেখান দিয়ে বার করে আনা হবে শ্রমিকদেরও তবে এই পাইপ ঢোকাতেই বারবার বাধা আসছে বুধবার রাতে ধ্বংসস্তূপ করতে গিয়ে আচমকার সামনে চলে আসে লোহার রড খনন যন্ত্র দিয়ে তা সরানো যায়নি ফলে উদ্ধার কাজ বাধা পায় রড কেটে রাস্তা ফাঁকা করতে আরো কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানানো হয় বৃহস্পতিবার সকালে উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে লোহার রডটি কেটে সরানো গিয়েছে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে উদ্ধারকারীদের দূরত্ব আর মাত্র ছ মিটার ফলে এবার দ্রুত কাজ শেষ হবে বলে আশাবাদী সকলে সুরঙ্গের বাইরে উদ্ধারের প্রস্তুতি তুঙ্গে বুধবার রাত থেকে সেখানে অপেক্ষা করছে কুড়িটি অ্যাম্বুলেন্স সুরঙ্গ থেকে বার করার পর প্রয়োজন হলে শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে ঘটনাস্থলে অস্থায়ী স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা রাখা হয়েছে সেখানে তৈরি আছে করেছে একচল্লিশটি ব্যাট যে রকম জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত উদ্ধারকারীরা ভিউরো রিপোর্ট আর ই নিউজ